দেশে আজ থেকে স্বর্ণের দাম এক লাফে প্রায় 6000 টাকা বাড়ছে। ফলে 22 ক্যারেট প্রতি ভরি সোনা 64,042 টাকার পরিবর্তে এখন বিক্রি হচ্ছে 69,867 টাকায়। আগে ভরিতে 1,500 টাকা বাড়লেও এবার স্বর্ণের দাম এক লাফে 5,825 টাকা বাড়িয়েছে জুয়েলার্স সমিতি। মহামারীর কারণে কালীন মজুদদের জন্য বিশ্বব্যাপী স্বর্ণের চাহিদা বেড়ে যাওয়ায় দাম অস্বাভাবিকভাবে বেড়েছে বলে জানান জুয়েলার্স সমিতির নেতারা। দাম বাড়ায় এখন প্রতি ভরি 21 ক্যারেট স্বর্ণ 66,718 টাকা, 18 ক্যারেট 57,970 টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি হয়েছে 47,647 টাকা। আমরা এখনো এই আন্তর্জাতিক বাজারের সাথে মূল্যটাকে সমন্বয় করি নাই। যদি এই ধরনের বৃদ্ধি হতেই থাকে তাহলে বাংলাদেশ জুয়েলারি সমিতি দু একদিনের ভিতর আমাদের জুয়েলারি সমিতির থেকে যে মূল্য বৃদ্ধির সমন্বয় কমিটি রয়েছে তাদের মতামত সাপেক্ষেই আমাদের এই স্বর্ণের দাম বাড়াতে হবে। এদিকে আন্তর্জাতিক বাজারের চেয়ে বাংলাদেশের স্বর্ণের দাম বেশি বলে জানিয়েছেন এ খাতের বিশেষজ্ঞরা। Gold is the best safe haven for any crisis in the world. If you look back 100 years, 200 years, 500 years. So, prithibir je kono financial crisis e gold is the safe haven for investor. Gold is the safe haven for every sector of the economics. So, ei karone gold er dam shudhu barche ebong ekhono barche ba agami to barbe until otherwise the whole world এর পরিস্থিতি শান্ত না হওয়ার আগ পর্যন্ত।